সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এবং পরবর্তী মাদককাণ্ডের ঘটনাক্রম ঘিরে তোলপাড় বলিউড। সেই বলিউড তারকারাই এবার একজোট হয়ে হাজির আদালতে। সুপারস্টার সালমান, আমির, শাহরুখ সহ বেশ কয়েকজন অভিনেতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সুশান্তের ঘটনায় তাদের মানহানির অভিযোগ তুলেছে। আরও দেখুন রিপোর্টে। বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাফিয়া ও মাদক চক্করে বারবার নাম এসেছে সুপারস্টার সালমান খান, শাহরুখ সহ অনেকের বিরুদ্ধেই। এবার সেসব তারকারা একজোট হয়ে নেমে পড়েছেন আদালত পাড়ায়। মামলা করে দিয়েছেন রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী এবং টাইমস নাও এর সঞ্চালক নবিকা কুমার সহ চার সাংবাদিকের বিরুদ্ধে। সালমান খান, আমির খান, শাহরুখ খান, করণ জোহর, ফারহান আখতার, অজয় দেবগনের মতো অভিনেতা ও পরিচালক প্রযোজকদের মোট 34টি প্রযোজনা সংস্থা মিলে মামলা দায়ের করেছে দিল্লি হাইকোর্টে। অর্ণব, নবিকা ছাড়াও অভিযোগের তালিকায় রয়েছেন রিপাবলিক টিভির সাংবাদিক প্রদীপ ভান্ডারী, টাইমস নাওয়ের এডিটর ইন চিফ রাহুল শিবশঙ্করও। বলিউডের সিনেমা জগৎ এবং তার সঙ্গে জড়িত অভিনেতা অভিনেত্রী, পরিচালক, কলাকুশলীদের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন, অবমাননাকর ও অপমানসূচক রিপোর্টিং এবং মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে এই সাংবাদিকদের বিরুদ্ধে। এই দুটি চ্যানেলকে নিয়ন্ত্রণের দাবিও জানানো হয়েছে মামলাকারীদের পক্ষ থেকে। আইনি পরামর্শদাতা সংস্থা ডিএসকে লিগালের পক্ষে দায়ের করা মামলায় বলা হয়েছে, যেভাবে গোটা বলিউডের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে তাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত সবার জীবন ও জীবিকা। মহামারীর কারণে এমনিতেই কাজ হারানো, উপার্জন কমে যাওয়ার সংকট চলছিল, এই প্রবণতা তাতে ক্ষতি করেছে আরও। তাদের বক্তব্য, একটি অপরাধের জন্য গোটা বলিউডকে জড়িয়ে দেওয়া হয়েছে, এমনভাবে উপস্থাপনা করা হয়েছে যেন গোটা বলিউড অপরাধী এবং মাদকের কারবারের সঙ্গে যুক্ত। তাতে জনসাধারণের মনে বলিউড সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে এবং মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িতদের সম্মানের অপূরণীয় ক্ষতি হয়েছে। মামলায় বলিউডের প্রযোজক, পরিচালক, অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি যুক্ত হয়েছে প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া। এই সংগঠনের সামিল হওয়ার অর্থ প্রায় পুরো বলিউড মামলাকারীদের সঙ্গে। সংগঠনের 130 সদস্যের মধ্যে শুধু পরিচালক প্রযোজকই নয়, রয়েছেন বলিউডের প্রায় সব বড় স্টুডিওর মালিক, সঙ্গে আছে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।